বন্ধুরা, আপনারা তো সকলেই টুকাই আগুনকে চিনেন। সকলেই ইতিমধ্যে তাকে চিনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। আজ থেকে 2-3 দিন আগেও সে ছিল টুকাই, কিন্তু মাত্র 2-3 দিনের ব্যবধানে পাল্টে গেল তার জীবন। এখন সে সবার নজরে আসছে এবং সবাই তাকে সাহায্য করছে এবং সে ভালো টাকা সাহায্য পাচ্ছে। তেমনই ভাবে নায়িকা অপবিশ্বাসের নজরে আসেন এই টুকাই ছেলে আগুন। আগুনকে দেখার পরে এটা কি বললেন অপবিশ্বাস এবং কি সুখবর দিলেন আগুনকে, তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের ভিডিওতে এখনো লাইক দেননি, তারা এখনই এই ভিডিওতে লাইক করে দিন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টুকাই ছেলে আগুন, তাকে হয়তো ইতিমধ্যে আপনারা সকলেই দেখেছেন এবং চিনে ফেলেছেন ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মাধ্যমে। টুকাই ছেলেটি প্রথমে আলোচনায় আসেন ভাইরাল সুমায়াকে বিয়ে করতে চাওয়ার মাধ্যমে। সুমায়াকে বিয়ে করতে চাওয়ায় তাকে নানানভাবে অপমান করে সুমায়ার মা বাবা। তখন থেকে ছেলেটি বড়লোক হওয়ার স্বপ্ন এবং তার এই স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটররা। ইউটিউবারদের পাশাপাশি এখন আগুনের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস। অপবিশ্বাস বলেন, আগুনকে আমি 2-3 দিন ধরেই ফেসবুকের বিভিন্ন ভিডিওতে দেখছি, তাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। তবে যে যাই বলুক, তাকে আমার ভালো লেগেছে এবং তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। সে যদি গানের পাশাপাশি সিনেমাতে অভিনয় করতে চায় তাহলে আমি তাকে সুযোগ করে দেব। আমি চাই সে জীবনে উন্নতি করুক এবং তার ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অপমানগুলো সঠিক জবাব দিক। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা যে কতটা কঠিন আর কষ্টদায়ক তা হয়তো আমার থেকে আপনারা ভালো জানেন না। অপবিশ্বাসের এইসব কথা শুনে সবাই তাকে প্রশংসা করছে। অপবিশ্বাসের এমন কথা আপনি কেমনভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, ইউনিক ভিডিওস।